আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় বড় ভালোবাসা নিয়ে আমি সৈয়দ মইদিন বাবু অরবেকার বাবু আজকে নিয়ে আসলাম রেঞ্জ রোভার আর রেঞ্জ রোভার যারা ডিজেল গাড়ি পছন্দ করেন তাদের জন্য এটা 2017 মডেল রেজিস্ট্রেশন 2018 তে CC3000 অনলি তেলের গাড়ি তাও ডিজেল সানডুফ ফ্যানিক সানডুফ হার্বার কি নাম জানি সাউন্ড সিস্টেম ভুলে গেলাম আরে যাই হোক বলতেছি দেখি আবার কইতে যাই হোক 3000 সিসি প্রজেকশন বডি সেন্সার থেকে সব কিছু দেখতেছেন অটো পাদানি সব কিছু দেখতেছেন গাড়ি কিন্তু 7 সিট না কি বলো 5 সিট 7 সিট না 5 সিট আসুন ভিডিওটা দেখি আর ভিডিও শেষে অবশ্যই অবশ্যই দাম বলতেছি আমি আপনাদের সব শুনছি আর যদি কোনোরকম ভুল হয়ে থাকে মাফ করে দেবেন মানুষ মাত্র ভুল নাম্বারটা প্রাইভেট অ্যাকাউন্টে দেখে দিলাম কারণ যে গাড়িটা আমার থেকে কিনবেন অবশ্যই সে তো বুঝবেনই তাই না তারপরও নাম্বারটা দেখে দিলাম প্রাইভেট দেখে দিলাম আর কালারটা অসম আজকে কিন্তু আমার শার্টের সাথে গাড়ির কালার পুরো ম্যাচিং পুরা ম্যাচিং কি বলো মনির পিছনে আমার ফাইটার মনির রিমের সাইজ কত দেখো তো 23 মনে হয় মেবি না 22 আর 22 সাইজ রিম টায়ারের সাইজ 22 আপনারা যারা দেখতেছেন আসলো সুন্দর সুন্দরকে আমরা সবাই ভালোবাসি কে না ভালোবাসে যারা দেখতেছেন আসলে সুন্দর সুন্দরকে আমরা সবাই পছন্দ করি গাড়ির ভিতর থেকে বাইরে থেকে যা আছে এ টু জেড যা আছে দেখতে পারতেছেন সব কিছুই দেখা যাচ্ছে সাউন্ড সিস্টেম আসলে অসম বলার কিচ্ছু নেই এই বিষয় 5 সিটের গাড়ি পিছনের এই সব পাওয়ার এ টু জেড যা দেখতেছেন সব কিছু আমরা ভিতরটা দেখি ভিতর ময়লা এগুলো ময়লা দেখাই যাচ্ছে যে ময়লা এখানে দেখেন ময়লা আসলো ওই রাস্তা ধুলোবালি এখানে স্পিকার আছে পিছনে মনিটর আছে সব কিছু সামনে থেকে সানডুফটা দেখাই দিতেছি যারা আছেন সানডুফটা দেখাই দিতেছি সব কিছু দেখবেন বুঝবেন শেখার কোনো শেষ নাই আর বুঝার কোনো বয়স নাই এটাও টানো তো এটাও টানো এটা টানো পদ্মাটা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সহ সব কিছুই অসম আসলে বলার কিচ্ছু নেই প্যানিক সানডুফ থেকে পিছনে সিট থেকে যা আছে সব কিছুই দেখাচ্ছি পিছনে যা আছে এবং এইখানেই আছে দেখা রিমোটও আছে এটার সাথে রিমোটটা আছে আপনারা দেখতে পারতেছেন রিমোটটা এখান থেকে ওয়ান অফ সব কিছু এখান থেকে করে অবশ্য এখানে ইউজ করিনি আমি যা দেখতেছেন দেখবেন দেখার কোনো শেষ নেই আর বোঝার কোনো বয়স নেই আছে নাই আছে সেটা হচ্ছে মনিরের কাছে মনির দিন দিন অনেক ইয়াং হচ্ছে এই আর কি সবাইকে মনির এত শো করেন কেন আসলে মনির শো করি না কেন আমার কাছে ছোট ভাই তো এই কারণে শো করে বেশি অসম 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 যারা দেখতেছেন পিছন থেকে সব কিছুই দেখা যাচ্ছে আপনার অটো থেকে যা আছে সব কিছুই পিছনের ই যা আছে সব কিছুই আপনারা দেখেন রিম থেকে সাইড থেকে যা আছে সব কিছুই দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় টাচ প্রত্যেকটা জায়গায় জীবনে যত বেশি দেখবো তত বেশি শিখবো আমি এটা একটা কখনো ইউজ করা হয় না আজ পর্যন্ত এটা একটা কেউ ইউজ করে নাই স্পেয়ারের ভিতরে আপনারা যারা দেখতেছেন আসলে আমি আজকে প্রথম দেখলাম রেঞ্জ রোভারে এই আছে রাখো এটা উঠাও তো মনের এই পার্টটা একটু উঠাও তো এই পার্টটা একটু উঠাও দেখেন একদম নিউ টায়ার এখনও আজ পর্যন্ত কেউ ইউজ করে নেই তো বুঝতেই পারতেছেন একদম নিউ গাড়ি নিউ কন্ডিশন গাড়ি স্পেয়ারটা একটা সব আছে প্লাগ ইন হাইব্রিড কিন্তু অনেক কিছু থাকে এটা থাকে না স্পেয়ার থাকে না আমি অন্য অন্য যেগুলোই দেখছি আর স্পেয়ার থাকে না সম্পূর্ণ দেখতে পারতেছেন আর কিন্তু বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলতেছি বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড যারা পছন্দ করেন তার উদ্দেশ্যে বলতেছি এইটাই তাছাড়া অন্য কিচ্ছু না অন্য কোনো ব্যাপারও না
এইটাই, যাই হোক আপনারা দেখেন বুঝুন জানেন এই আর কি। তাছাড়া অন্য কিছু না, টাইমটা অনেক নিচ্ছি কারণ রেঞ্জ ওভার, তো একটু টাইমের নিচ্ছি। এ করে আপনাকে মনে কিছু করবেন না, অটো পাদানি সহ সব কিছু দেখাই দিতেছি যেন কোনো রকম ভুল না থাকে। সব ডোর থেকে হাইলো আছে, হাইলো দেখাইছো, হাইলো আছে গাড়িতে, আপনারা চাইলে আমি দেখাইতেছি, তারপরও আমি ভুলে গেছিলাম দেখাইতেছি, হাইলোটা দেখাইতেছি। অপশনটা 3000 সিসি ডিজেল। এই গাড়িগুলো আসলে 6 মাস পর একবার মোবিল সার্ভিসিংয়ের ইয়ে আসে, তারপরে 6 মাস পর পর সার্ভিসিংটা আসলে তখন ই হয়ে যায়, মিনিমাম তো 3000 কিলো চালাইতে হয় তারপরে এই আর কি। তো যারা দেখতেছেন মনোযোগ দিয়ে দেখবেন, তবে কোনো অ্যাকশন হিস্ট্রি নেই, মানে চাও হাইলো করো, গাড়ি হাইলো করো। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যে এই গাড়িগুলো কীভাবে স্টার্ট দিয়ে হাইলো করা হয়। অনেকে জানে না, অনেক ড্রাইভাররা ভাইয়ারাও বুঝে না, তা বোঝার দরকার আছে। আসলে অনেকে অপশন জার্মানি গাড়িগুলো অনেক কম বুঝে, লো হচ্ছে কিন্তু, গাড়ি কিন্তু লো হচ্ছে এখন, দেখেন অনেকটাই এতে চলে আসছে গাড়ি। আপনি যদি স্পোর্ট মুডে চালাতে চান সেইভাবেও চালাইতে পারবেন, আর যদি হাই করে চালাতে চান, এই পিছনে হাই হচ্ছে, আপনারা দেখেন এই যে সামনে হাই হচ্ছে আবার, ঠিক আছে, বুঝতে পারতেছেন পিছন থেকে সামনে কিন্তু হাই হচ্ছে, এটাই আসলে ব্যাপার স্যাপার। তো যাই হোক, আমি এবার ভিতরে চলে যাই, কত কিলো চলছে এটা, অনলি 14,000 কিলোমিটার চলছে। হ্যাঁ না, সমস্যা নেই, আমি আবার পাড়া দিচ্ছি, ব্রেক আবার স্টার্ট দিলাম, এটা টিপটনে গিয়ার সহ, এটা কিন্তু ই আছে কি জানি কয়, আর টার্বো সিস্টেম আছে, কারণ টিপটনি থেকে টার্বো থাকবে, এটাই স্বাভাবিক। আপনারা যারা দেখতেছেন বুঝতেই পারতেছেন, সানরুফটা দেখাচ্ছি, এর আগে আমার মনে লাগাইছে দেখছেন সাউন্ড সিস্টেমের দেখাইলাম এই আর কি। আসলে দেখাইতে মনে হচ্ছে কিলো জানি না, এত বেশি দেখাইতে, যত দেখাই ততই ভালো লাগে, মানে কেন জানি না। এটা পিছনে ভিতরটা ফ্রিজ, এটার ভিতরে কিন্তু ফ্রিজ, ছোট্ট একটা ফ্রিজ আছে, মিনি ফ্রিজ, দামের ব্যাপারে চলে আসার দেরি করবো না। ভাই বোনের আমরা দেখুন দেখলাম রেঞ্জ ওভার জার্মান গাড়ি, এটা 2017 মডেল, রেজিস্ট্রেশন 2018-তে, CC3000 টার্বো, প্যানোরামিক সানরুফ, সানরুফ সব কিছু আছে, এবং টায়ারের সাইজ 22, সেন্সার বডি সেন্সার A to Z সব কিছুই আপনাদের দেখাইলাম। তো আপনি চাইলে আপনি চেক করে নিতে পারেন, বাংলাদেশে অনেক ভালো ভালো কোম্পানি আছে, নাম বলবো না, অনেক ভালো ভালো কোম্পানি আছে, আপনি সেখান থেকে চেক করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, দামের ব্যাপারে চলে আসে। আস্কিং প্রাইস কত হইতে পারে শিওরন্ত, আস্কিং প্রাইস 2,10,00,000 টাকা, আস্কিং প্রাইস 2,10,00,000 টাকা, তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কমবে, সেটা কথার মাধ্যমে, এইভাবে না, কথার মাধ্যমে। হ্যাঁ তা আসুন দেখুন, যাচাই করুন, সত্য মিথ্যা আপনার কাছে, আমার কাছে না, আপনি দেখিয়া বুঝা শুই না তারপরে নেন, আমার কোনো সমস্যা নাই, আপনার বাংলাদেশে যে কোনো জায়গাতে চেক করেন, আমার কোনো সমস্যা, কোনো রকম মাথা ব্যথা নাই। আপনার টাকা, আপনার সম্পদ, আপনি কীভাবে কিনবেন সেটা আপনি বুঝা কেনা দরকার, আমার কাছ থেকে কিনবেন বা জায়গাতে কিনবেন। তো যাই হোক, আমার ইয়াং যুবক, ইয়াং বোনেরা, আমার ভাই বোনেরা যারা আছেন, আমার নিঃশ্বাস যতদিন আছে ততদিন আমি বলবো, আমার বাপ মা, আমার কলিজার টুকটা, যেই ছেলে বাপ মার খিদমত করবে তাকে ভালোবাসবে, তার সন্তান তাকেও ভালোবাসবে, এটাই নিয়ম, তার সন্তান তাকেও ভালোবাসবে, আমাকে না, আমার, আমি আমার বাবা মার জন্য আমি যত করবো এর তো বেশি আমার ছেলে সন্তান করবে, কী বলেন? হ্যাঁ তো যাই হোক, কোনো ভুল টুল হলে মাফ করে দিন, মানুষ মাত্র ভুল। তবে আরেকটা কথা,
কেউ রিজিকে হাত দিবেন না আর কেউ নামে কুকুরটি কথা বলবেন না, আল্লাহ দুইটা জিনিস মাফ করবেন না পৃথিবীতে। আপনি এটা সবসময় মনে রাখবেন, আপনি কিন্তু আল্লাহ আপনার রিজিক দিয়ে দিচ্ছেন দুনিয়াতে, আপনি কেউ রিজিকে হাত দিবেন না দয়া করে। কথা কি বুঝিয়ে দিতে পারছি? আপনি কেউ রিজিকে হাত দেন, এর থেকে হাজার গুণ আপনি রিজিকে পড়বেন, তো দরকার নাই, কোনো দরকার নেই। আর দুনিয়াতে আপনি কিছু নিতে পারবেন না। এই যে গাড়ি দেখতেছেন, গাড়িকে আপনার লোকে যাইব যাইব না, আমার লোকে যাইব যাইব না, এই জামা কাপড় লোকে যাইব যাইব না, তো দরকার কি? কোনো ভুল থাকলে মাফ করে দেবেন, ইমোশনাল যদি হিট করি মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।